কৈলাসহর মহকুমার গৌরনগর ব্লকের অন্তর্গত ভগবাননগর গ্রাম পঞ্চায়েতের 6 ও 7 নং ওয়ার্ড এলাকার উপর দিয়ে পাওয়ার গ্রিড কর্তৃপক্ষ উচ্চ ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ পরিবাহী লাইন টানার জন্য টাওয়ার নির্মাণের কাজ শুরু করতে চাইছে, আর এখানেই স্থানীয়দের আপত্তি দেখা দেয়। স্থানীয়দের অভিযোগ, এই লাইন টানার জন্য 11 থেকে 12 বছর আগে নিজেদের মতো করে পাওয়ার গ্রিড কর্তৃপক্ষ সার্ভের কাজ করেছিল। এ ব্যাপারে স্থানীয়দের কোনো কিছুই অবগত করা হয়নি এবং কোনো নোটিশও দেওয়া হয়নি। দীর্ঘ 11 বছরে এলাকায় রাস্তাঘাট, বাড়িঘর নির্মাণ সহ একাধিক পরিবর্তন হয়েছে। বর্তমানে পাওয়ার গ্রিড কর্তৃপক্ষ ভগবাননগর গ্রাম পঞ্চায়েতের 6 ও 7 নং ওয়ার্ডের দক্ষিণ ভগবাননগর এলাকার 4 নং এবং পার্শ্ববর্তী এলাকায় 2 নং টাওয়ার নির্মাণের প্রক্রিয়া শুরু করতেই এলাকা জুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, পাওয়ার গ্রিড কর্তৃপক্ষ টাওয়ার নির্মাণের যে স্থান নির্বাচন করেছে তাতে তারা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে, তাদের বসত বাড়ি থেকে বহু জমি ব্যবহারের অনুপযুক্ত হয়ে পড়বে। এক্ষেত্রে একদিকে যেমন ক্ষতিগ্রস্তদের কোনো ধরনের ক্ষতিপূরণের ব্যবস্থা করেনি পাওয়ার গ্রিড কর্তৃপক্ষ, তেমনি তাদের জায়গা ছাড়ার জন্য কোনো সরকারি নোটিশও প্রদান করেনি। স্থানীয়দের কাজে পাঠানোর পর পাওয়ার গ্রিড কর্তৃপক্ষ বিশাল পুলিশ বাহিনী এবং টিএসআর বাহিনী সহ মহকুমা প্রশাসনের আধিকারিকদের নিয়ে কয়েকদিন পরপরই নির্মাণ এলাকায় হাজির হচ্ছে এবং স্থানীয়দের ভয় ভীতি প্রদর্শন করছে বলে অভিযোগ। এ নিয়ে মহকুমা শাসক মহকুমা পুলিশ আধিকারিকের সাথে দফায় দফায় স্থানীয়দের বৈঠকের পরও কোনো ধরনের সমাধান সূত্র বের হয়নি। প্রশাসনিক কর্তারা মৌখিকভাবে স্থানীয়দের এই দাবির যৌক্তিকতা স্বীকার করলেও কার্যত কোনো পদক্ষেপ গ্রহণ করছে না। সম্প্রতি ক্ষতিগ্রস্ত পরিবারগুলি পাওয়ার গ্রিড কর্তৃপক্ষের এই স্বৈরাচারী মনোভাবের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করে। মামলা চলাকালীন অবস্থায়ও গত 1 সপ্তাহে পাওয়ার গ্রিড কর্তৃপক্ষ নির্মাণ শ্রমিকদের নিয়ে এলাকায় এসে জোরপূর্বক কাজ করতে চাইছে। এ ব্যাপারে কি বলছে স্থানীয়রা শুনে নেওয়া যাক। পাওয়ার গ্রিড পুলিশ লিয়ে আমরা বারবার আমরা জোরদবস্তি চাইতেছি, আমরা বাতাইতেছি, কোনো ধরনের প্রশাসনিক রাজনৈতিক কোনো আশ্রয় না পাইয়া আমরা এখন কোর্টের দ্বারস্থ হয়েছি, আমরা কোর্টে কেস করছি এবং প্রশাসন এবং রাজনৈতিক নেতারা কিন্তু আমাদের পক্ষে কথা বলতেছে যে এটা হয় না, এটা অনুচিত, এটা উচিত নয়, কিন্তু বাস্তবে কাজে কর্মে আমরা কোনো ফল পাইতেছি না, তার কারণে আমরা কোর্টের দ্বারস্থ হইতেছি। এই সাব সেন্টারের অ্যান্ডুকার কারণে আমরা এখানে কয়েকটা বাড়ি বঞ্চিত হইতেছে এখানে বসবাস করতে গিয়ে, এটি আর কোনো সুরাগ হইতেছে না। এলজিএম ভিজিট করছে, ডিসিএম ভিজিট করছে, পুলিশের এলজিও ভিজিট করছে এবং সবাই নলেজও আছে জিনিসগুলো, আমরা লইয়া মিটিং করছে, যে মিটিং করিয়া কইছে পাওয়ার গ্রিডে যে তারা পাবলিকের যে বাড়িঘরগুলো আছে তারা ক্ষতিপূরণ নেন, তারা তো অন্য জায়গার গিয়ে বাড়িঘর বানাইতে হইব, শিফটিং হইতে হইব, এখানে যদি ক্ষতিপূরণ না পায় অন্য জায়গায় কেমনে শিফটিং হইব। যেহেতু আমরা কোর্টে কেস চলে, কোর্টও কেস হয়েছে 29 তারিখ ডেট আছে, আবার তারপরে তারা কোর্টের মাধ্যমে সেখান নাই, তারপরে আবার তারা জোরজবস্তি আবার আরবার আইসে তারা কাজ করতে। যেহেতু আমরা ডিএম বা এসডিএম থেকে আমরা কাছে কোনো নোটিশ হয়েছে না যে আমরা জায়গা সারতাম কই। আগামী 29শে জুলাই মামলাটি আদালতে উঠবে। এখন দেখার বিষয় আদালত এ ব্যাপারে কি রায় দেয়, সেদিকে তাকিয়ে আছে সকলে। ব্যুরো রিপোর্ট, রাইজেস্ট নিউজ।